বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাবার ঢাকা তেরোশো একচল্লিশ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বিএলআরআই সার্ভার ঢাকা এর রাজস্ব খাতভুক্ত ভুক্ত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য যে সকল প্রার্থী ইতিম ইতিপূর্বে ইনস্টিটিউটের তিন এগারো দুই হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে আদালত সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি প্রেক্ষিতে দুই থেকে পাঁচ নং কর্মীকে বর্ধিত পদের জন্য অনলাইনে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না প্রতিদিন চাকরির খবরগুলো ইউটিউবে পেতে জবস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ক্রমিক নং এক পদের নামও বেতন গ্রেড ল্যাবরেটরি টেকনিশিয়ান বেতন গ্রেড তেরো বয়স ঊর্ধ্ব তিরিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি ক্রমিক নং দুই পদের নামও গ্রেড সহকারী কাম কম্পিউটার মধ্যে অনেক বেতন গ্রেড ষোলো বয়স ঊর্ধ্ব তিরিশ বছর পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ডতে দ্বিতীয় শ্রেণী উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং খ কম্পিউটার টাইপিং এর সর্ব সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ তিন ল্যাবরেটরি টেকনিশিয়ান বেতন গ্রেড ষোলো ঊর্ধ্ব তিরিশ বছর পদের সংখ্যা চারটি কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখার দ্বিতীয় বিভাগে বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান পক্ষে উত্তীর্ণ সংশ্লিষ্ট অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে চার ফিল্ড অফ বেতন গ্রেড তেরো ঊর্ধ্ব তিরিশ বছর পদের সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান পক্ষে উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রতার দেওয়া হবে ইলেকট্রিশিয়ান বেতন গ্রেড আঠারো ঊর্ধ্ব তিরিশ বছর পদের সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের সমান্তরকে উত্তীর্ণ এবং সরকারি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে সংযোগিত বিষয়ে ট্রেডশিপ সার্টিফিকেট হতে হবে অফিস সহকারী ঊর্ধ্ব তিরিশ বছর পদ সংখ্যা আটটি অষ্টম শ্রেণী পাস মোট পদের সংখ্যা উনিশটি নিয়োগের স্বতা বলে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দান সময়সূচি আবেদন পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় তেরো বারো দুই হাজার একুশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা আবেদন পূরণ দাখিলের শেষ তারিখ ও সময় দুই এক দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ ঘটিকা পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট বিএলআর ডট টেলিকম ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন পূর্বে প্রার্থী তিরিশ বাই তিরিশ পিকজেল বাই আশি পিকজেল ও সদ্য তোলা রঙিন ছবি তিনশো পিকজেল বাই তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন শুধুমাত্র ইউজার আইডি প্রার্থী ইউজারগণ বাহাত্তর ঘন্টা এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন নির্ধারিত সময় ও কোনো গৃহীত হবে না বয়স সীমা পঁচিশ তিন দু হাজার বিশ তারিখে বয়স সীমা তিরিশ বছর হতে হবে মুক্তিযোদ্ধা প্রতি বত্রিশ বছর প্রার্থীর সর্বনিম্ন বয়স আঠারো বছর হতে হবে প্রার্থীদের কম বয়স বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এক থেকে চার উল্লেখিত পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশো বারো টাকা একশো বারো টাকা ক্রমিক পাঁচ ছয় উল্লেখ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস ছয় টাকা মোট ছাপান্ন টাকা উল্লেখিত নিয়মে যথাযথ প্রদান করতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে প্রবেশপত্র প্রাপ্তি অ্যাপ্লিকেশন কপি দিয়ে উল্লেখ্য মোবাইল এস এম মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীকেই যথাযথ সময় জানানো হবে এসের নির্দেশ অনুসারে প্রার্থীগণ প্রবেশ করতে পারবে